সবাই সজাগ হন, উপস্থিত সকল রকম দেবতাগণ এবার সজাগ হন। দেবরাজ ইন্দ্র এবার সভাকক্ষে প্রবেশ করিবেন। ওনার সম্মানার্থে কোনো রকম ফিসফাস শব্দ কিংবা টুংটাং শব্দ করিবেন না, কোনো রকম গোলযোগ করিবেন না, অবশ্যই মোবাইল এবং পেজার অফ রাখবেন। যুগ যুগ ধরে অধিষ্ঠিত দেবরাজ আসা মাত্র আপনারা দণ্ডায়মান হইয়া থাকিবেন। ওই যে উনি আসিতেছেন, সস্ত্রীক আসিতেছেন, দেবরাজ ইন্দ্র সবাই প্রবেশ করিতেছেন, প্রবেশ করিতেছেন, প্রবেশ করিতেছেন। লং লিভ দেবরাজ ইন্দ্র, 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 লং লিভ দেবরাজ ইন্দ্র। খুব ভালো লাগছে আপনাদের অভিবাদন। আপনারা সবাই ভালো আছেন তো? কুশলে আছেন সবাই? ভালো থাকবেন, কারোর কোনো সমস্যা হলে আমাকে জানাতে দ্বিধা করবেন না জানো, আমি সকলের সমস্যার সমাধান করে দেব। ও হ্যাঁ, আসল কথাটাই তো বলা হয়নি, খুব ভুল হয়ে গেছে আমার, বলি। আজ সভা শুরুতেই একটা স্টান্ট আছে, আপনাদের সবাইকে একটা জিনিস খাওয়াবো। না না, ও ইন্দ্রজালিক কিছু নয়, খোদ মর্ত থেকে ফর্মুলা আমদানি করা গোলাপ লস্যি। খেয়ে বলবেন কেমন লাগলো। এই সবাইকে লস্যি দাও। বলবেন কেমন কেমন লাগলো। মন দিয়ে খান, তবে খেয়ে জোরে ঢেকুর তুলবেন না প্লিজ। ও হ্যাঁ, মাথা পিছু এক গ্লাস করে বরাদ্দ, বেশি চাইলে পাবেন না। মাঝে মধ্যে মর্ত থেকে নিত্য নতুন রেসিপি আমদানি করব, তবে প্রবলেম হয়েছে রেসিপি জোগাড় করতে এত অর্থ ব্যয় হচ্ছে না যে বছরের শেষে অ্যানুয়াল রিপোর্ট পেশ করার সময় জুতো না খেতে হয়। বেশ খেলাম, নতুন জিনিস, ফুলের গন্ধ। সর্দি না, অ্যালার্জি। আমি দুঃখিত বিশ্বকর্মা, নিজেকে ঠিক কন্ট্রোল করতে পারছি না। না, এবারে হবে না। আশ্চর্য, কোন রকম এটিকেট জানে না, সব কি করে যে ইন্দ্রসভায় স্থান পায়। আপনি কি আমায় কিছু বলছেন? না না, কিছু বলিনি। সরে বসুন, সরে বসুন, জঙ্গলি কোথাকার।
এই হোয়াট ইউ লুকিং উর্বশী, কি দেখছিস তুই তখন থেকে? আসেনি রে, আসেনি, সে এখন জিমখানায় মুগুর ভাঙছে। আই আন্ডারস্ট্যান্ডিং, ওই সানা মহাদেব রাইটিং রাইটিং কি তখন থেকে টিং টিং করছিস বলতো? জানিস প্রিয়া, আমার কার্তিক ঠাকুরকে না দেখলে নৃত্যই শুরু করবেন না। হ্যাঁ, এই অরু তুই এখন কি করবি? ইন্দ্র তো মর্ত থেকে আমাদের জন্য সিডি এনেছেন, নৃত্য তো এখন আমাদের বিগিনিংই হলো না। কি রে, আবার কি থিঙ্কিং? ভালো লাগছে না আমার, কিচ্ছু ভালো লাগছে না। ওই বুড়ো বুড়ো দেবতাগুলোর সামনে শরীর দুলিয়ে চকচকে চোখ দেখতে আমার একেবারে ইচ্ছে করছে না। সারা জীবন ধরে আমি একটাই জিনিস চাইলাম, সেটাই পেলাম না। সত্যি খুব ফ্রাস্ট্রেটিং। তা তুইও বা চুপ করে আছিস কেন ভাই, বলেই দে না। ঠিক বলেছিস, একদম রাইটিং। সামনে পেলে তুম ফাটাস বলে দে। হ্যাঁ বলে দে, আই লাভিং ইউ, আই লাভিং ইউ ভেরি মাচিং মাচিং, বললেই তো হয়। তখন দেখবি মনের সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে যাবে। ঠিক, পাখা মেলে ফ্লাইং। সত্যি বলে দেবো বলছি, একদম স্ট্রেট টেলিং। তোর কি কার্তিকটা একেবারে বোকা, ভালোবাসার কথা বোঝেই না, ঠাড়ে ঠাড়ে কম বোঝালাম। 141, 142, 143, 144। কার্তিকদা, ও কার্তিকদা, 17 দিন ধরে আমি তোমার সামনে বসে আছি কিন্তু তুমি শুধু ব্যায়াম করছো আর গুনে যাচ্ছ। আর 17 দিন ধরে তুমি যে আমার টাকায় কলা খাচ্ছ তার বেলা কিপটে কথা। আই কিছু বললে না? কিচ্ছু বলিনি তো। তবে কার্তিক দা, অনেক দিন ধরে না তোমাকে একটা কথা বলবো বলবো করছি কিন্তু কিছুতেই বলে উঠতে পারছি না। তো বলে ফেলো তো, 17 দিন ধরে আমার অত কলা ধ্বংস করলে এত পজ নিচ্ছ কেন বলো? বলবো? হ্যাঁ বলো। বলি? হ্যাঁ বলে ফেলো। বলছিলাম যে তোমার জন্য না আমার হৃদয়ের ভেতরটা একেবারে অঙ্গারের মতো জ্বলিতেছে কার্তিক দা। এই কথা হোয়াট, অঙ্গারের মতো জ্বলিতেছে? অঙ্গারের মতো জ্বলিতেছে, অঙ্গার মানে কয়লা, জ্বলিতেছে মানে জ্বলছে, মানে অঙ্গার ইজ বার্নিং, কয়লা জ্বলছে, জ্বলন্ত কয়লা। ইয়েস ইউরেকা, ইন্দ্রপ্রস্থের বাইরে বকা সুর যে অবরোধ তৈরি করেছে, আমি জ্বলন্ত কয়লা ছুঁড়ে সেই অবরোধ টচনচ করে ফেলবো। ইয়েস থ্যাংক ইউ, আইডিয়াটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। তুমি কি চাও বলো, আজ তুমি যা চাইবে আমি সব দেব, সব। আমি আর কি চাইবো কার্তিক দা, বরং তুমি আমার কাছ থেকে আজকে যা চাইবে আমি সেটা একেবারে উচার করে দেবো। বলো তুমি কি চাও। তাই? হ্যাঁ, আজ আমি যা চাইবো তাই তুমি আমাকে দেবে? হ্যাঁ কার্তিক দা, তাই দেবো। 17 দিন ধরে ব্যায়াম করছি তো, কিছু খাইনি, খুব খিদে পেয়েছে, একটা কলা ছুলে আমার মুখে ঢুকিয়ে দাও তো। ছুলে কেন কার্তিক দা, তুমি এই আস্ত কলাটাই খাও। এরকম ভাবে ঘুরিয়ে বললে হবে না ভাই। হ্যাঁ তোকে বললাম না, একেবারে সোজা বলে দে, স্ট্রেট টেলিং টেলিং। তুই থাম বিরম্ভা, কি হলো? ইংরেজি শুনলে আমার মাথা যন্ত্রণা করে, কে শিখেছে তোকে এসব এইভাবে ইং ইং করে ইংরেজি বলা? শোন, আমি আজ ঠিক করেছি, আমি আজ কোনো অনুষ্ঠান করব না, আমার মুড নেই। তাছাড়া এইসব পুরনো পুরনো নাচ নাচতে আমার একেবারে ভালো লাগে না, কত করে বুঝিয়েছি বুঝতেই চায় না। তোরা জানিস মর্তলোকে এখন ইনস্ট্রুমেন্টসগুলো কত অ্যাডভান্সড, অক্টোপ্যাড, বেস গিটার, কঙ্গো, বঙ্গো, থুম্বা, আরও কত কিছু। এখানে দেখ, সে এক মান্দা তামলের। ইনফ্যাক্ট আমি আর কোনোদিন অনুষ্ঠান করবো কি না সেটাও আমাকে ভেবে দেখতে হবে। কি বলছিস কি তুই উড়ো, দেখ ওই মাত্র একটা ওই কার্তিক কুমারের জন্য তুই এত বড় একটা ইতিহাসে শান্টিং করে দিবি?
শোন রম্ভা, কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। মেনকা, গিয়ে বলে দে আজ উর্বশী কোনো অনুষ্ঠান করবে না। সে কি? কিন্তু টিকিটগুলো যে সব অ্যাডভান্সে বুকিং হয়ে গেছে। সো হোয়াট, বলে দে টিকিটগুলো সব রিফান্ড করে দিতে। আর তাতেও যদি দেবরাজ ইন্দ্র না মানেন, তাহলে বলে দিস যে উর্বশী বলেছে পরের মাসে মাইনা থেকে যেন কেটে নেওয়া হয়। এবার সভার কার্য শুরু হইবে। হ্যাঁ, এবার সভা শুরু হবে। প্রথমে সাংস্কৃতিক বিনোদন, ওই যা হয় আর কি। ও না, একদম বলতে ভুলে গেছি, আজ একেবারে নতুন ধরনের বিনোদন। আজ আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবে আমাদের উরু। সরি, উর্বশী, আমাদের প্রধান নর্তকী, নৃত্যপটীয়সী আজ একটি নতুন ধরনের নৃত্য প্রদর্শন করবেন। এই নৃত্যটি খুব চিত্তাকর্ষক, উত্তেজক। সম্প্রতি আমাদের এক মর্ত পর্যবেক্ষক একটি ছায়াছবি দেখে সিডি কিনে এনেছেন। ওই সেইটি দেখেই এই নৃত্যটি তোলা হয়েছে। শরৎবাবুর উপন্যাস, সেটিকে মশলাপাতি দিয়ে আমাদের মনে দেদোলা দিয়েছে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা নৃত্যটি দেখতে দেখতে দয়া করে উত্তেজিত হবেন না। আর উত্তেজিত হলেও কোনো রকম অশোভন আচরণ প্রকাশ করবেন না। মুখ দিয়ে কেউ সিটি মারবেন না। তাহলে এবার শুরু হবে দেদোলা। দোলা রে!